শুনেন, এই বিষয়ে আমি আপনাকেও কিছু কব না, দেশে আগে আসি। আসলে এই বিষয়ে আমি বলবো, বলছে সবকিছু বলছে বলছে, সব কটা প্রশ্নের উত্তরই আমার কাছে আছে, কিন্তু আমি আপনাকেও বলবো না, আমি দেশে আসার পরে সব বলবো। আমি বলছি সব প্রশ্নের উত্তরই আমার কাছে আছে। উনিরা বলছে না, ওনারা আরো আমাকে গোল্ড মেডেল দেওয়া উচিত। হ্যাঁ, আমাকে আর সাকিব আল হাসান গোল্ড মেডেল দেওয়া উচিত। হ্যাঁ, আমরা এখানে না আসলে ওরা এখনই সন্ধান পাইতো না। আমরা আছি দেখে আজকে সারা বাংলাদেশে খুনি সন্ধ্যার চোখে পড়ছে, তাহলে গোল্ড মেডেল দেওয়া লাগবে না আমাকে? না, ভুল বললাম কথাটা? মনে করেন হয়ে থাকে, যাই না শুনে তো যায় থেকে। এটার জন্য দায়ী শালা পুলিশে, আমরা এই জায়গাতে আসলে এটার জন্য দায়ী পুলিশে দায়ী। বলেন কেমন করে যাই? আপনি তো আমার বেশি মনে করেন বুদ্ধিদাতা, অভিজ্ঞ না আমি জানি, আপনি বুদ্ধির সাথে আমার বুদ্ধি আসবে না। এই জন্য বললাম, এই আপনি যে আমি যে দুটো প্রশ্ন করছি উত্তর দিছে, এই দুটো প্রশ্ন উত্তরের কাছে আপনি কাঁচা না? আমি কথাটা ভুল করলাম? কেমন করে ভুল করলাম? এটার জন্য আমরা চলে আসি, এর জন্য পুলিশ মনে করেন দায়ী, পুলিশ মনে করেন এটা মনে করেন। কারণ এই আরাফ খান যখন এখানে অনুষ্ঠানে আমাদেরকে আনবে, সে 1 মাস ধরে প্রচার চালাইতেছিল এখানে কে কে আসবে, ঠিক না? ঠিক, 1 মাস ধরে যখন প্রচার চালায়, তখন এই পুলিশ কর্মকর্তা আমাদেরকে সিটি দিল না কেন? অথবা আমরা এয়ারপোর্টে আসলে আমাকে আটকালো না কেন? যে ওই লোকটা খুনি একটা আসামি, আপনারা যেখানে যাচ্ছেন আপনারা এই অনুষ্ঠানে যান, যাইন না। যেদিন অনুষ্ঠান 15 তারিখ সকালবেলা এটা নিউজ করছে, এরা 14 তারিখে, 14 তারিখে এরা নিউজ করছে, বিকেল বেলা 15 তারিখে এবার নিউজ করছে। যখন আমরা পৌঁছে গেছি অনুষ্ঠানে, দিন আমরা আসবো, তাহলে যখন বাংলাদেশে ছিলাম তখন পুলিশ কোথায় গেছিল? তাহলে এর জন্য আমরা দায়ী না, আর বিষয়টা আমি জানতেছিলাম না। বুঝতে পারছেন তো? ক্লিয়ার না? আমরা তো ইয়েতে হোটেলে আছি না এখন, মনে করেন আমার তো টিকিট হলো 19 তারিখে, হওয়াটা ফিরতে টিকিট অনুষ্ঠান তো ভালো হয়েছে, প্রচুর প্রচুর এতটা লোক, বুঝছেন? আমি মনে করেন আমরা লোক এখানে কেউ স্টেজে উঠতে পারেনি, এত জনগণ আসছিল, অনেকেই ছিল। এখন কি জি অবস্থা জনগণের, মানে এখানে ধুলে অন্ধকার, পাবলিকের আলাই কন্ট্রোল করা কঠিন হয়ে গেছিল তাদেরকে। এই জন্য কি কোনটাই আসলে ধুলে অন্ধকার তারকা না? দেখেন, আইন সবার জন্য সমান, এক কথায়, ঠিক আছে? সে যাই হোক, আইন সবার জন্য সমান, সে যাই কোটিপতি হোক আর মনে করেন টুকাই হোক, আইন আইনি, সে অনুযায়ী কেউ যদি কোনো আসামি হয় তার তো মনে অবশ্যই আসামি অনুযায়ী সে সাথে সে সাজাপ্রাপ্ত আসামি, এ সবাই জানে। এটা আমি তো কিছু করতে পারবো না, জনগণও কিছু করতে পারবে না, আইন সবার জন্য সমান।